প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আবারও বেশ কয়েকটা দিন পরে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট কার্যত জয়নিংয়ের আগেই এবার কিন্তু দারুণ পদক্ষেপ এবং হঠাৎই কিছু ভালো সংবাদ কিন্তু উঠে আসছে বন্ধুরা যে সমস্ত বিষয় জানা যাচ্ছে অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে এবং মাসের শেষে এসে অবশ্যই এই ভিডিওতে সবটা আলোচনা করছি ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত ওয়াচ করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একাধিক বিভ্রান্তিকর তথ্য নানাভাবে কিন্তু ঘোরাফেরা করছে এবং ডেলি বেসিসে একই খবর বারবার ঘুরে ফিরে আসছে কিন্তু তারই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসছে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয় তো কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখনও পর্যন্ত যে ম্যাট কেসের জাজমেন্ট সেটি আসেনি জাজমেন্ট আসার পরে যদি ইতিবাচক দিক থেকে জয়নিংয়ের খবরাখবর বা অর্ডারটি উঠে আসে কিন্তু তার পূর্বেই উঠে আসছে জয়নিংয়ের আগেই দারুণ একটি পদক্ষেপ তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়ে ফেলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ তো কার্যত জয়নিংয়ের আগেই দারুণ একটি পদক্ষেপ তাদের তরফ থেকে প্রতিবারই তারা এই ধরনের সদর্থক পদক্ষেপ গ্রহণ করে থাকেন তো কার্যত আপার প্রাইমারির ক্ষেত্রে ন্যায় বিচারের অধিকার আদায়ের লড়াইয়ে চূড়ান্ত রায়দানের পরবর্তী যে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে অর্থাৎ মেধার নিরিখে এবং যোগ্যতার নিরিখে স্বচ্ছতার সহিত নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত পদক্ষেপে তারা ইতিমধ্যেই সম্মানীয় মাননীয় সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয়ের নিকট বিশেষ আলোচনায় কিন্তু গিয়েছিলেন তো ইতিমধ্যেই সেই বার্তা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং বলা যেতে পারে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের যে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ বা পদক্ষেপ বা একটি বলা যেতে পারে সদর্থক একটি ভূমিকা তারা গ্রহণ করছেন এই যে জাজমেন্ট আসার পূর্বে জয়নিং সংক্রান্ত পদক্ষেপ বা অর্ডার আসার পূর্বেই যে বিরাট একটি পদক্ষেপ তারা গ্রহণ করলেন ইতিমধ্যে আমরা দেখেছি তারা কিন্তু সম্মানীয় স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথে স্কুল সার্ভিস কমিশনের সাথে তারা কিন্তু বরাবরই যোগাযোগ রক্ষা করেন এক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না তারা কিন্তু ইতিমধ্যেই সম্মানীয় মাননীয় ব্রাক্তবসু মহাশয়ের সঙ্গে সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের সঙ্গে কিন্তু ইতিমধ্যে বিশেষ আলোচনা পর্ব সেরেছেন মূলত চূড়ান্ত রায়দানের পূর্বেই এই ধরনের একটি পদক্ষেপ বা ইনিশিয়েটিভকে অবশ্যই সাধুবাদ জানাতে হচ্ছে মঞ্চের তরফ থেকে ভেরিফাইড গ্রুপগুলিতে এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে তো আশা করা হচ্ছে যে খুব দ্রুত এই রায়দান চলে আসবে রায়দান আসার ক্ষেত্রেও কিন্তু চাকরি প্রার্থীরা জানতে চাইছেন যে কবে নাগাদ রায়দান আসতে পারে মূলত তিনটি সপ্তাহ ইতিমধ্যেই অতিক্রান্ত হয়ে গিয়েছে সর্বোচ্চ নব্বই দিনের দিনের কিন্তু সময়সীমা এখনও পর্যন্ত হাতে রয়েছে এবং পনেরোই আগস্ট ইতিমধ্যেই পার হয়ে গিয়েছে তো অগস্ট মাসের শেষে এই রায়দান হবে কিনা সে নিয়ে একটা সম্ভাবনা জায়গায় একটু একটু করে তৈরি হচ্ছে আবার সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও এই জাজমেন্ট আসবে কিনা সে নিয়েও কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে আমরা একটু বলে রাখি এই বিষয়ে যে আমরা এই মাত্রই বললাম যে এই মাসের শেষে এবং কার্যত এই বিষয়ে ইতিপূর্বে অনেক আগেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু জাজমেন্ট আসার একটা সম্ভাবনা জায়গা তৈরি হতে পারে তো বন্ধুরা বিভিন্ন সূত্র মারফত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরেই খবর আপডেটগুলি উঠে আসছে অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো নিউজ আপডেট উঠে আসেনি তবে আপনারা একটু লক্ষ্য করবেন যে আমাদের খবরাখবরের পরে পরেই কিন্তু আবারও অনেকে এই বিষয়ে এই ডেটলাইন বা এই ডেটলাইনকে একটু কমিয়ে বাড়িয়ে নিয়ে তারাও কিন্তু তথ্য আপডেট দিয়ে দেবে তো সেই দিক থেকে আবারও দেখবেন হয়তো নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য উঠে আসবে সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে তবে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন ইতিমধ্যেই দিয়ে রাখলাম এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের এই যে গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ সম্মানীয় মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয়ের সাথে তাদের যে যোগাযোগ এবং যে বিশেষ আলোচনা এবং যে অর্ডার পরবর্তী যে সমস্ত পদক্ষেপগুলি খুব সহজেই নেওয়া হতে পারে সেই সংক্রান্ত বিষয়ে তারা ইতিমধ্যেই বেশ কিছু চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করছেন এগিয়ে যাচ্ছেন ইনিশিয়েটিভ দেখাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই কিন্তু ওয়াকিবহল মহলসূত্রে মনে করা হচ্ছে তো দেখা যাক কি বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এখন এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সবটাই কিন্তু তুলে ধরবার চেষ্টা করবো বন্ধুরা এখন এটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ